গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখানে সব এই কাট টাট এনে রাখা হয়েছে, কালকে তোমাদেরকে আমি পরে ভালো করে দেখাচ্ছি, তো এইগুলো আজকে লাগানো হবে। আর কোয়েলের আজকে এক্সাম, কি এক্সাম কোয়েল? বাংলা আর পরিবেশ। যদি পরীক্ষায় ভালো নম্বর না পেয়েছিস, সবকটা মিলে কোয়েলকে বেটাবে, ও জানে যে ওর কি হবে অবস্থা যদি পরীক্ষায় ভালো নম্বর না পেয়েছে। ও অন্ধকার হয়ে গেল কেন? দাঁড়ালো একটা জেলে নি। আর উজ্জ্বল এখন বাথরুমে রয়েছে, ওকে স্নান করতে করতে আমি দৌড়ে এসেছি, বাসন সকালবেলা উঠে মেজে নিয়েছি। আর এখানে মা ভাতে একটুও জল নেই, ভাত বসিয়ে রেখে গেছিলাম, মানে কত তাড়াহুড়ো করে আমাকে কাজ করতে হচ্ছে, একবার এদিক একবার ওদিক, ধরতে পারছি না। এত গরম হয়ে গেছে, ভাতটা নামাবো। আমি ডাল সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে, তো ডালটা এখন একেবারে বসিয়ে দেবো। জলকে বললাম একটুখানি বসো, এসে স্নানটা করাচ্ছি। ও এখন একটুখানি বসে রয়েছে, তো অনেক সকাল সকাল উঠেছি কিন্তু তাও কিছু গুছিয়ে উঠতে পারছি না, জানো না, মানে একা হাতে তো মানে পেরে উঠছি না। তারপর তো রুটি টুটি করা হয়নি, আর মিস্ত্রি কাকা বলে দিয়েছে যে রুটি খাবে না, আমার জন্য রুটি করবে না, তো ভাবছি যে চা করি এখন, সকাল সকাল দুধ চা করে নিই। উজ্জ্বলকে এনে একটু দেরি হবে, আর পাউরুটি নিয়ে আসি, যে 7 টাকা 8 টাকা দামে যে পাউরুটিগুলো লম্বা লম্বা ওগুলো নিয়ে আসি। তো যে ভাইটা রয়েছে ওকে চা দিয়ে পাউরুটি দিয়ে দিয়ে দিই, আর বাবা তো পান্তা ভাত খাবে, আর কাকা তো খাবে না বলেছে, তো কাকাকেও একেবারে চা পাউরুটি দিই, যদি খায় তো খাবে, আর আমরাও খেয়ে নিই। আর আয়ুস্মিতা আর কোয়েলকে চা, আয়ুস্মিতা আর কোয়েলকে ভাত দেবো, চা বলছি। মাথাটা গেছে আজকে আমার, আমি এদিকে ঢাকনাই খুঁজে পাচ্ছি না, ফ্যান মানে ফ্যানটা ইসে করবো কী দিয়ে বলো তো, কিচ্ছু খুঁজে পাচ্ছি না, এক জায়গায় রাখি আর এক জায়গা দিয়ে খুঁজে বেড়াই, এরকম হচ্ছে আমার অবস্থা। তো চলো এদিকটাকে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একটুখানি পরে এসে আবার কথা হচ্ছে। আসুন, তাকে আবার স্কুল দিতে যেতে হবে, ওকে আজকে নিয়ে যেতেই হবে, কারণ ওর ছুটি বা কবে কি পরীক্ষা, আবার সেকেন্ড মানে ফার্স্ট টার্ম তো হয়ে গেছে, সেকেন্ড টার্ম কবে থেকে সেগুলো সব লিখে দেবে, তারপরে বলে দেবে, আর সিলেবাস অলরেডি দিয়ে দিয়েছে, আর গরমের ছুটি কবে থেকে পড়বে সেটা আজকে ফাইনাল করবে, মানে বলে দেবে। আজকে 5 ফোড়ন দিয়ে করছি, তো 5 ফোড়ন দিয়েছি এর মধ্যে, তারপরে অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি, দেখতেই পাচ্ছ, গোটা গোটাও দিয়েছি, আর দুটো এমনি কেটে মানে ভেঙে দিয়েছি যাতে একটু গন্ধটা হয়। তারপরে তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ, তো পেঁয়াজটা মোটামুটি ভাজবো, খুব একটা ভালো করে ভাজবো না, কারণ ডালের মধ্যে পেঁয়াজ, হ্যাঁ খুব একটা ভালো করে দিলেও ভালো লাগে, আবার একটু হালকা কাঁচা কাঁচা রাখলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে, কারণ অনেকেই দেখবে ডালের ডালটা যখন সেদ্ধ করে না তখন কাঁচা পেঁয়াজ কেটে ডালের মধ্যে একেবারে দিয়ে দেয়। তো আর একটুখানি ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো ডাল, আর ডালের মধ্যে এখানে দেখো ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, হলুদ দেওয়া হয়ে গেছে এর মধ্যে, আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো যে কাঁচা লঙ্কাগুলো আর আমি ভাঙছি না, যেহেতু আয়ুস্মিতা খাবে কোয়েলোরা খাবে, তো যার লাগবে সে এমনি মেখে নিয়ে খেয়ে নেবে। তো আগে ওইভাবে করতাম যখন আয়ুস্মিতা অনেক ছোট ছিল না, তখন এইভাবে করতাম। তো সব শেষে এবার দিচ্ছি নুন, আর একটুখানি জিরের গুঁড়ো দেবো, ব্যাস, এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। ভিডিওতে এগোনোর আগে তোমাদেরকে একটা অ্যাপের সম্পর্কে বলবো, অ্যাপটার নাম হচ্ছে inDriver অ্যাপ। inDriver অ্যাপ হচ্ছে একটা ক্যাব বুকিং অ্যাপ, যেটা কিন্তু রিসেন্টলি কলকাতাতে লঞ্চ হয়েছে। কলকাতাতে ক্যাব সার্ভিস এখন আকাশ ছোঁয়া, তোমরা যদি inDriver এ ক্যাব বুকিং করো তবে তোমরা ফেয়ার প্রাইস নেগোসিয়েট করতে পারবে। অ্যাপটাকে ওপেন করো, তোমরা তোমাদের লোকেশন সেট করো, আর তোমাদের রাইডে তোমাদের যে প্রাইসটা ঠিক লাগে সেখানে সেই প্রাইসটা সেট করো। ঠিক সেই সময় কজন ড্রাইভার অ্যাভেলেবেল আছে তুমি দেখতে পারবে, তাদের মধ্যে তুমি একজনকে সিলেক্ট করো এবং রাইট প্রাইস নিয়ে নেগোসিয়েট করো। তুমি এবং ড্রাইভার দুজনে যদি রাজি থাকো তাহলে ড্রাইভার তোমাকে কল করবে এবং তুমি তখন তোমার লোকেশনটা তাকে শেয়ার করবে। তো শেয়ার করার পর তোমার যে ডেস্টিনেশন, ড্রাইভার কিন্তু তোমাকে তোমার সেই ডেস্টিনেশনে ড্রপ করে দেবে। inDriver অ্যাপ খুব কম প্রাইসে ক্যাব সার্ভিস অ্যাভেলেবেল করেছে কলকাতাতে। তো ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো আমি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ট্রাই করতে পারো।
আর কাকাদেরকে খেতে দিয়ে আসলাম। আর আমাদের পাউরুটি আর তার সাথে চা নিয়েছি, মানে সবাই আজকে একই খাবার, আজকে আর রুটি রুটি করতে পারিনি। উজ্জ্বল কিছু বক্তব্য তোমার খাবার দেখে? খাবার ঠিক আছে, বক্তব্য সেরকম নেই। মন খারাপ? মনটা খারাপ সে তো জানি, সবারই মনটা খারাপ, কিছু করার নেই। ঠাকুরকে ডাকছি যেন ভালো ভালোই কালকে অপারেশনটা হয়ে যায়, তারপরে মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আর এখানে দেখো দুজন নেমন্তন্ন বাড়ি খেতে বসেছে। দিদিকে খাইয়ে দিতে হচ্ছে নাকি? দাঁড়া জল খাবে। তো দুজনকে ডাল ভাত দিয়ে দিয়েছি, ওরা ডাল ভাত খেয়ে নিচ্ছে, পাউরুটি চা এগুলো খাওয়ার থেকে। হ্যাঁ আমার কাছে খাবা? তুমি একা একা খেয়ে নাও হাত দিয়ে, তুমি তো গুড গার্ল, আমার কাছেই খেতে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও, স্কুল যেতে হবে, দিদিও আজকে দিদির পরীক্ষা। হ্যাঁ কালকে কি হয়েছিল বলো তো, কি গান করিয়েছিল? না আজ আমাদের গানটা বলো, গানটা পারো তো বলো। আজ আমাদের ছুটি ও ভাই, বলো বলো একবার। কি করি আজ ভেবে? তারপরে নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তারপর গায়ে মাখবো ফুলের রেণু, তারপর বলো চাপা চালিয়ে নাও জল। তো আমি রেডি হয়ে গেছি, স্নান করিনি, আসবি তাকেও স্নান করেনি, ওকে এখন আগে স্কুলে দিয়ে আসি। চল বাবা একটু দেখি রেডি হয়ে কেমন লাগছে, টুপি পড়েছে, দাঁড়াও দাঁড়াও, এই দেখো দেখো কাকারা কোথায় বসে রয়েছে, কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, সত্যি এত গরম না, সাংঘাতিক গরম। বাবা ওকে স্কুলে দিতে যাচ্ছি, চলো। এই গাছটা আছে বলে তাই একটু রক্ষা, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, কাকারা একটুখানি এসে বসে, যদি বলে কাকা ঘরে গিয়ে বসো পাখার তলায়, কিছুতেই বসবে না জানো না। চল বাবা, ওর 2 তারিখ থেকে ছুটি স্কুল, তো আজকে আজকে শুক্রবার, আজকে হয়তো লাস্ট, এটা ওই কাকার সাইকেল, ওই দাদুটার সাইকেল, আজকে হয়তো লাস্ট ওর স্কুল হবে। ডায়েরি নিয়ে নিয়েছি, হয়তো বলবে যে আজকে থেকে ছুটি পড়বে মানে আর কি। তো শনিবার রবিবার তো স্কুল নেই, তো সোমবার আশা করি 2 তারিখ না 1 তারিখ জানি না, তো তারপর থেকে হয়তো ছুটি পড়ে যাবে। তো চল ওকে আগে স্কুলটা ঝটপট করে দিয়ে আসি, এসে আবার রান্না করবো। তো ভাবছি ওকে স্কুল দিয়ে আবার রিটার্ন আসবো, নাকি মানে রিটার্ন এসে মাছটা করে রেখে যাব, নাকি একেবারে ওকে নিয়ে আসবো। তো একেবারে নিয়ে আসলে ওখানে তো বসে থাকতে পারবো না, তো ওখান থেকে ভাবছি তোর জন্য লেবু কিনতে যাবো, মৌসুমি লেবু ঘরে পুড়িয়ে গেছে, কটা দিন ধরে খেতে পারছে না, আর তো খারাপ লাগছে আমার, মানে যতই যা করি না কেন, যতই হাসি খুশি থাকি না কেন, মায়ের জন্য মনটা খুব খারাপ লাগে। তো মানে সবসময় সামনে দেখি আর মা বকবক বকবক করে, তো মায়েরও বকবক শোনাটা সবার আমাদের মানে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি এখন। দাঁড়াও বাবা আবার ফোন করছে কেন, দাঁড়াও উজ্জ্বল ফোন করছে, আগে ফোনটা রিসিভ করে নি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি তাই স্কুল থেকে এসে আগে ওর ড্রেস দেখতে বসে গেছে, ওর 2টো ড্রেস বাকি ছিল, বের করো। তুমি নিজেই জানো না এটা ওর না, এটা ওর না, এটা নাচের ড্রেস, এটা নাচের ওর না, রাখো আর বের করো। এটা পিটি ড্রেস, হ্যাঁ রাখো, আর দেখি এটাও পিটি ড্রেস, এটা স্কার্টটা ওইভাবে নয়, এভাবে নয়, এইভাবে, হ্যাঁ স্কার্ট, এটা স্কার্ট, হ্যাঁ যেরকম নিচে পড়তে হয়, ওটা রাখো দেখি আর কি দিয়েছে, ওকে বের করতে দেবা না।
আর এটা নাচের জামাটা, ড্রেসটা, ফ্রক জামা। বাহ কি সুন্দর, বাহ 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 বাহ। আর একটা কিছু আছে, প্যান্ট আছে না? হ্যাঁ এই তো নাচের প্যান্ট। বাহ, স্কুলে যেদিন ওদের নাচ থাকে সেদিন এটা পরে যেতে হবে। আর এই হোয়াইটটা হচ্ছে ওদের পিটি যেদিন হবে সেদিন। তো চলো এগুলো আবার গুছিয়ে রাখি, রান্না করতে যাব। বাবা রাখো ভালো করে, ভালো করে ভাঁজ করে যেভাবে রাখো সেভাবে ভাঁজ করে রাখতে হবে, ওইভাবে রাখলে হবে না। হ্যাঁ সুন্দর করে ভাঁজ করে রেখে দাও। 12:20 বাজে, মানে কতক্ষণ আমি রান্না করতে যাব সেটাই ভাবছি। মাধ্যমে দরজাটা দিয়ে বাবা, খাওয়া বেরিয়ে যাচ্ছে। আর আসার সময় ওই আশমিতাকে দিয়ে আবার গেছিলাম, আমি বললাম না তো রাস্তায় বেশি দূর যেতে হয়নি, রাস্তায় দেখছিলাম যে লেবু বিক্রি হচ্ছে, তো লেবু পেয়ে গেলাম। 10টা 100 টাকা, মানে 10 টাকা করে পিস নিয়েছে। আর আর কি আনলাম, আপেল এনেছি আর এনেছি পেয়ারা। তো এগুলো আবার ধুয়ে টুয়ে রেখে দেবো, না হলে কখন যে ফ্রিজ থেকে বের করে খাওয়া শুরু করে দেবে আমি নিজেও জানতে পারবো না। তো এখান থেকে কটা পাঠিয়ে দেবো আমাদের ছোট পুচকুকে। ও আবার আসার সময় বলছে ওকা কিগুলো কি, আমি বলছি কি মা তোমার চিন্তা নেই আমি তোমাকে পাঠিয়ে দেবো। তো বললাম এখন বাড়ি যাও, এখন তো স্কুলে আছি, এখন তো দিতে পারবো না, আমি পরে গিয়ে দিয়ে আসবো। তো বাড়ি চলে গেছে। আর এখন মাছ বের করবো, দুটো মিনিট একটু বসে নি, নাহলে আর পারছি না। আর আজকে কী কাজ হচ্ছে সকাল থেকে তোমাদের দেখাতেও পারিনি পর্যন্ত। তো মাকে ফোন করার সময়ও পাইনি, উজ্জ্বল ফোন করেছিল সকালে, দিদি ফোন করে বলল। আর আমি কালকে রাতে ফোন করেছিলাম যে কেমন আছে কী আছে, তো মা বলছিল যে ব্যথা হচ্ছে, এমনি ঠিক আছে কিন্তু ব্যথা হচ্ছে এটাই যা। তো ভালোই ভালোই ভগবানকে ডাকছি যে কালকের যেন অপারেশনটা হয় আর ভালোভাবে সব কিছু মিটে যায়। তো চলো এবার রান্নাটা সেরে আসি, কেননা কাকাদের খেতে দিতে হবে। আর সকালবেলা চা দিয়ে গেছিলাম, পাউরুটি দিয়ে গেছিলাম তোমরা দেখলে, তারপরে বাবা পান্তা খেয়েছে, বাবাকে বলে বেরিয়ে গেলাম। আর এখন রান্নাটা করে নিই, আর রান্না করতে করতে রান্না চাপিয়ে দিয়ে আসুন দেখে স্নান করাবো, আর ওদেরকে একটু শরবত করে দেবো। দুপুরবেলা ভর দুপুরে কাজ করছে তো ভীষণ কষ্ট হয়, আমরা একটুখানি স্কুল যাচ্ছি আসছি, একটুখানি গার্লিয়া পিনকল গেলাম বা একটু শ্যামনগর গেলাম, তাতেই আমাদের মনে হচ্ছে কি হৃৎপিণ্ডটা এখান থেকে মানে মুখ থেকে বেরিয়ে গেল। আর যারা সারাদিনে রোদে খেটে কাজ করে তাহলে ভাবো তাদের কত কষ্ট হয়। তো ওই জন্যই আর কি দেওয়া। আর গন্ধরাজ লেবু রয়েছে, ভাবছি লেবু দিয়ে করে দেবো, কালকে দেখেছিলাম ছিল তো কালকে করেছিলাম শরবত, এখন যদি আর একটা থাকে তাহলে বের করে করব, আর নয়তো ওই আমের শরবত করে দিতে হবে। তো যাকে চলো, কালকে যে শিঙি মাছ তোমাদের দেখালাম, আবার শিঙি মাছগুলো আরও অনেক সাদা করার দরকার ছিল। আমি জানি তোমরা প্রত্যেকে কমেন্ট করে বলবে যে কোনটা হয়নি, তোমার মাছ একটুও বাঁচা হয়নি, কি করবো আমার কোনো অপশান নেই, কিছু করার নেই, মানে টাইমের এত অভাব। আমি কি করেছিলাম জানো, একটা নতুন স্কচ ব্রাইট নিয়ে সেটাকে দিয়ে ভালো মতো ডলেছি প্রত্যেকটা মাছকে, তাও মানে ওঠেনি, যতটা পেরেছি চেষ্টা করেছি ওঠানোর। আর বাবা ফ্রিজ পুরো এঁটে গেছে, মাছ বের করবো কি করে, বেরিয়েছে যে শুধু মাছ আর মাছ। তো এই যে মাছ, চলো আমি, বাবা দাঁড়াও, তো চলো আমি, হ্যাঁ মা আসছি দাঁড়া, পড়া হয়ে গেছে দাঁড়া, দরজা খুলছি, কোয়েল এসে আবার ডাক দিচ্ছে, ও আবার পরীক্ষা দিতে যাবে, দুটোর থেকে না দেড়টার থেকে পরীক্ষা। তো এই গরমে সবার জন্য প্রাণ ঠান্ডা করা একদম সেই গন্ধরাজ লেবুর শরবত তৈরি করে নিয়েছি, লেবুগুলো একেবারে চিপে ভেতরে দিয়ে দিয়েছি যাতে থাকে, কারণ না ছেঁকতে হবে তো। আর চিনির মধ্যে যখন দিয়েছে, চিনির মধ্যে দেখলাম ওই যে দোকানদার দিয়েছে উনি বললেন যে দুটো একটা পিঁপড়ে ছিল, উনি বললেন যে যখন করবে একটু ছেঁকে নিও, তো বলছে যে এখন গরমকালে নাকি হবেই, কিছু করার নেই, তো কী আর করব, নিয়ে এসে এভাবেই তৈরি করলাম। আর গ্লাস নিয়ে নিয়েছি, এখন সবাইকে দিয়ে আসি আগে, তারপরে এদিকে রান্নাও চড়িয়ে দিয়েছি, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এক হাতে মোবাইল ধরে হয় বলো তো, কিন্তু কিছু করার নেই। হয়ে গেছে, এবার একটুখানি থাক, যদি উজ্জ্বল খায় পরে উজ্জ্বলকে দিয়ে আসবো, এখানে ঢাকা দিয়ে রেখে দিই। আর এখন ওই ঘরে যেতে পারছি না, কারণ এদিকে রান্না বান্না করতে তাহলে আমার লেট হয়ে যাবে। আর দাঁড়া এটা দিয়ে আসছি, তার আগে তোমাদের দেখাই যে কি কি রান্না করব। এখানে মাছটা ভেজে নিয়েছি,
আগের দিন তোমাদেরকে দেখালাম না, সেই শিঙি মাছ একদম পুরো জ্যান্ত শিঙি ছিল, তো পরে মরে গেছিল ফ্রিজে রাখার কারণে। আর এখানে আলু দিয়ে করবো বলে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা একটু লাল লাল করে ভাজা হোক। আর এখানে সকালে তো দেখলে ডাল করে নিয়েছিলাম, আর তার সাথে এখানে ভাত, ভাত একেবারে সবার জন্য করেছি, মানে হয়ে যাবে, হাঁড়ি ভর্তি ভাত রয়েছে। আর তার সাথে করব উচ্ছে ভাজা, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে একদম মাখামাখা করে মাছটা করব। মা বললো, মাকে ফোন করেছিলাম তো মা বললো যে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করো, কিন্তু আদা জিরে এখন বাটতে গেলে না শিল নেই বাড়িতে, শিল যে কোথায় রয়েছে খুঁজে পাচ্ছি না, আর এখন সেই মিক্সিতে করতে গেলে আবার আমাকে সব খুঁজে খুঁজে জোগাড় করতে হবে, ওই জন্য এটা দিয়ে একদম শর্টকাট প্রসেসে চালিয়ে দিচ্ছি। রান্না ভালো হবে, খারাপ হবে না আশা করছি, তো কিন্তু বাটাবুটি ঝামেলা ছাড়া এটাই যা। তো দেখো আলুগুলো ভালো করে একদম কষিয়ে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরো, আর অতিরিক্ত লাল লাল লাগে কেন জানি না এই ঘরে এসে ভিডিও করার পর থেকে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল, আর আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো আমি একেবারে মাছটাও দিয়ে দেবো, ফুটে উঠলে তারপর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর ঘরে টুকটাক টুকটাক আওয়াজ শুনতে পাচ্ছ, তো কতদূর কি কাজ হচ্ছে বা হয়েছে তোমাদেরকে আমি পরে দেখাবো, আশা করছি বিকেলে, বিকেলের আগে তো হবে না, সন্ধ্যা হয়ে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন 5:45 মতো বাজে আর আমাদের বাড়িতে পুরো কাট ভাঁজ দিয়ে এখন ভর্তি করা, এখন চলাফেরা করাটা হচ্ছে সব থেকে মুশকিল। তোমাদেরকে একটুখানি আমি ছাদে উঠি, তারপরে দেখাচ্ছি যে কেমন পরিস্থিতিতে রয়েছে, আর যত সম্ভব কিসে হচ্ছে যত সম্ভব কাজ শেষ হয়ে গেছে। অনেকে বলেছে যে ছাদে ওঠার সময় একদম সাবধানে, তো আমি সাবধানে দেখেই মানে উঠি, আর এই সাইড থেকে উঠি যাতে ওই সাইডে আবার পাহাড়টা না পড়ে। তো এখনকার আপডেট যেটা, কালকে সার্জারি হবে কি না এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, ডাক্তারবাবু আজকে কিছু বলেনি, আর কী বলেছে সেটা জানি, বলেনি বলতে মানে সকাল পর্যন্ত কিছু বলেনি দাদা যতক্ষণ এসছে, তারপরে দিদি আবার নিয়ে গেছিলো, তো ডাক্তারবাবু এসে আবার দেখেছে, তো তারপরে কী বলেছে এখনও জানি না, রাত্রেবেলা ফোন করব তারপরে জানতে পারবো। তো আশা করি কালকে সকালে তোমাদের বলতে পারবো যে কী হবে কি না হবে, আর ফাইনালি মানে মায়ের অপারেশনটা কালকে হবে কি না। আর ছাদে কি সুন্দর ফুল ফুটেছে, জল দেওয়া হয় না, মায়ের সাথে যে দুর্ঘটনা ঘটলো যেদিন থেকে তারপর থেকে গাছে আর জল দেওয়া হয় না, তো এই গাছটা মা খুব যত্ন করে লাগিয়েছিল, দেখো এই গোলাপ গাছটা, তো যেদিন এই ফুলটা ফুটেছে মা দেখে ছুটতে গিয়ে বলছে যে কণিকা জানো তো যে গাছটা মেনে লাগিয়েছিলাম, দেখো এর মধ্যে আবার গোবরও দিয়েছে, এই যে এখানটা গোবর দিয়েছে, তো শুধু ওইটুকুনই গাছটা ছিল, তারপরে গাছটা এত সুন্দর হয়ে গেছে, বলছে কণিকা জানো তো একটা সুন্দর গোলাপি কালারের ফুল ফুটেছে, তো খুব খুশি মা দেখে, মাও খুব সুন্দর গাছপালা যত্ন করতে খুব ভালোবাসে। আর এই একটা ফুল ফুটেছে, আর এখানে দেখো খুব সুন্দর সাদা ফুল ফুটেছে। তো কালকে ভাবছি সকালবেলা এখান থেকে উঠে কোন রকমভাবে একটা চেয়ার এখানে ধরবো, বাবাকে বলবো তুমি চেয়ারটা ভালো করে ধরো, আমি এখান থেকে উঠে বালতি করে জল দেবো গাছে, নাহলে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এই সবে কাজ শেষ হলো, তো আয়ুস্মিতা উজ্জ্বল ঘুমাচ্ছে, আমি একটু ভিডিও এডিটের কাজ করছিলাম, খাওয়া দাওয়া করে এডিটে বসে গেছি, তো তার জন্য আর তোমাদের দেখাতেও পারেনি আর তোমাদের সাথে কথাও বলতে পারিনি। তারপরে কাকা ওদের খেতে দিলাম, তারপরে আবার বিকেলে চা বানিয়ে দিলাম, শরবত দিলাম স্কুল থেকে এসে, তোমরা তো দেখলেই। আর এখন মোটামুটি যেটুকুনি কাজ বাকি আছে বাসন টাসন মাজবো, ঘরদোর পুরো পরিষ্কার করব, এগুলো তো আর ঝাড় দেওয়ার এখন কোনো ব্যাপার নেই, এখন কাজ অনেকটা মানে কমে গেছে এদিক থেকে, যে বারান্দা উঠোন উঠোন ঝাড় দিতে হবে, বারান্দা টারান্দাগুলো ঝাড় দিতে হবে না, মুছতে হবে না, পরিষ্কার করতে হবে না, মানে এখন নোংরা দেখতে লাগলেও কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। তো চলো একটু দেখাই, দেখটা হয়েছে আর এখনও অনেক বাকি আছে, তো এই পাশের দেখতে পাচ্ছ এই যে কাটটাটগুলো সব মানে বসানো হয়ে গেছে, ওপরটায় পুরো বসিয়ে দিয়েছে, আর ওই ছাদে কাট রেখেছে ওখান থেকে এখানে দিচ্ছে, আর এখানে সব বাঁশ দেওয়া হয়ে গেছে। তো এখন এতটাই সাবধানে আমাদের চলাফেরা করতে হবে, মানে ঘরের সামনে শুধু বাঁশ, তো বাবাকে বললাম একটুখানি সাইড করে করে দেখে দেখে দাও যাতে হাঁটতে চলতে সুবিধা হয়। তো এই দেখো এখানটায় সব বাঁশ টাসগুলো রয়েছে, এখানে একটু ফাঁকা, এখান থেকে গিয়ে আমাদের বাসন টাসন মাজতে হবে। আর আমাদের ঘরের সামনেটার অবস্থা দেখো,
মানে কোনোরকমভাবে পা ফেলে বেরোতে পারবো। হাসমিতাকে তো বলেই দেবো, উঠলেও জানে না যে এতটা পর্যন্ত হয়েছে, কেননা ও দুপুর থেকে ঘরে বেরোয়নি। ওকে বলেছি বাবা তুমি বেরোবে না, ঘরে কাজ হচ্ছে আর বাঁশটা সেগুলো তুমি ধরবে না। তো এখানে সব বাঁশ লাগানো হয়ে গেছে, এখন পুরো ঘরটার অন্ধকার দেখতে লাগছে, জানো না পুরো ঘর অন্ধকার। তো কালকে আশা করছি এই সাইডে আর কী কী বাকি আছে সেগুলো হয়ে যাবে, তো কতটা কী হবে বলতে পারবো না, তো সেটা তোমরা কালকে দেখতে পারবে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, আর বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। আর আমার সোনামা উঠে গেছে, ঘুমাচ্ছিল, এনারা দুজনে ওই ঘরে গিয়ে ঘুমাচ্ছিল। কোয়েল পরীক্ষা কেমন হয়েছে? ভালো আছে? হ্যাঁ, কী দেখাবি? কোশ্চেন পেপার, তারপর দেখছি, পরে দেখছি। ছানা বাবাটা যাও।